সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রিফা এডুকেশনাল এক্সপার্ট চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অভিনন্দন। আজকে আমি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নিয়ে এসেছি অনুশীলনী 5.1 এর সরল। এর আগে আমি ক্লাসে করেছিলাম, বিগত ক্লাসগুলোতে আমি করেছিলাম সূত্রের সাহায্যে কিভাবে বর্গ নির্ণয় করা যায়। আজকে আমি এর পরবর্তী ধারাবাহিকভাবে সরলগুলো করাবো। আমাদের সরলের মধ্যে আছে 17 নম্বর থেকে শুরু, 17 থেকে 24 নম্বর পর্যন্ত আমাদের সরল অঙ্কগুলো আছে। তাহলে 17 নম্বর অঙ্কটি দেখো, আমাদের আছে 2a + 1² - 4a (2a + 1+4a²). এটাকে আমরা সূত্রের সাহায্যে সরল তৈরি করব। তাহলে একটা জিনিস খেয়াল করো, এখানে আছে আমাদের 2a + 1, এখানেও আছে আমাদের 2a + 1। এখন আমরা এটাকে ধরবো যে মনে করি 2a + 1 = x। এক্স কেন ধরলাম, আমাদের এখানে আছে যে a, b, c, d এগুলো থাকলে আমরা মনে করি সংখ্যাটা এক্স ধরবো। যদি এখানে এক্স ওয়াই জেড এরকম সামথিং কিছু থাকে তাহলে আমরা ওটাকে ধরতাম a। যেহেতু আমাদের a আছে সেহেতু আমরা মনে করি কি ধরেছি, এক্স ধরেছি। এখন আমরা করব পদার্থ রাশি। পদার্থ রাশি দিয়ে আমরা এখন সংখ্যাটাকে সেট করব। এটাকে আমরা কী ধরেছিলাম, এক্স ধরেছিলাম। তাহলে আমরা এই সংখ্যার পরিবর্তে আমরা কী লিখব, এক্স লিখব। উপর আমাদের কী আছে, স্কোয়ার আছে, স্কোয়ার দিব। মাইনাস, এখানে 4 আছে, 4 দিব। এখানে এ আছে, এ বসাবো। এটাকে আমরা ধরেছিলাম এক্স, এক্স লিখব প্লাস 4a² যেভাবে আছে সেভাবে বসে গেছে। তারপরে দেখো, এখন আমরা এটাকে সূত্রে পরিণত করব। এই এক্স স্কোয়ার, এক্সকে আমরা স্কোয়ারে পরিণত করলাম, মাইনাস আছে, মাইনাস দিব, প্লাস এই 4a² আমরা ভাঙবো 2×2=4। এখন দেখো, এখানে স্কোয়ার আছে, বি স্কোয়ার আছে, মাঝখানে আমার কী নেই, 2। সূত্রের 2টা বসালাম, এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো। তাহলে 2ab হবে, 2ab। এখন এটা আমাদের একটা সূত্রে পরিণত হয়ে গেছে, a² - 2ab + b². আবার একটু গুণ করে দেখো, 2×2=4, ax এটাও মিলে গেছে মিল্টার ফ্যাক্টরের মতো। তার মানে আমাদের অঙ্কটি শুদ্ধ হয়েছে। এরপরে দেখো, এটা আমাদের কী সূত্রে পরিণত হয়েছে, a - b² সূত্র, a - b² সূত্রে পরিণত হয়েছে। এখন আমরা মান বসাবো, এই এক্সের মানটা বসাবো। এটা সমান যদি এটা হয়, এটা সমান এটা, সুতরাং আমাদের এক্সের মানটা হচ্ছে 2a + 1। আমাদের এক্সের মান হচ্ছে যে 2a + 1, মাইনাস এই 2a বসে যাবে। এখন প্লাস, এটা মনে মনে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এটা চলে যাবে, থাকবে 1² 1-এর পাওয়ার যতই হোক, 1-এর মান কিন্তু 1ই হবে, এটি আনসার। তাহলে আমাদের নির্ণয় সরল মান হয়েছে কত, 1। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ। এর পরবর্তীতে আমি এখন করাবো 18 নম্বর অঙ্কটি। 18 নম্বর অঙ্কটি হচ্ছে, 18 নম্বর অঙ্কের প্রশ্নটা আমরা তুলেছি। তোলার পরে এখানে দেখো একটা জিনিস, এখানে আমাদের প্রথম যে রাশিটি আছে সেটা হচ্ছে 5a + 3b². এই সেম সংখ্যাটা আবার আমার এখানেও আছে, আবার পরের একটা আছে 4a - 3b। এখানে দুটো সংখ্যা আছে, তাহলে আমি পূর্বের অঙ্কটাতে বলেছিলাম যদি ভিতরের সংখ্যাগুলো এ বি থাকে তাহলে আমরা ওটাকে এক্স ধরবো। তাহলে আমরা ধরবো যে মনে করি 5a + 3b = x, আর মাইনাসের যে সংখ্যাটা আছে সেটাকে ধরবো যে আমরা ওয়াই। তাহলে প্রদত্ত রাশি, এখন এই সরলটাকে আমরা সংক্ষিপ্ত আকারে পরিণত করবো প্রদত্ত রাশি দিয়ে। এটাকে আমরা কী ধরেছিলাম, এক্স ধরেছিলাম, এ এক্স লিখেছি, স্কোয়ার আছে, স্কোয়ার বসিয়েছি, প্লাস আছে, প্লাস দিয়েছি, 2 আছে, 2 দিয়েছি। এটাকে আমরা এক্স ধরেছি, এটাকে আমরা ওয়াই ধরেছি, তাহলে হবে যে এক্স ওয়াই প্লাস এটাকে আমরা কী ধরেছি, ওয়াই, ওয়াই স্কোয়ার। তাহলে আমাদের কী সূত্রে পরিণত হয়েছে, a² + 2ab + b² অর্থাৎ a + b² সূত্র হয়েছে। এখানে এক্স আছে তাই আমরা এক্স লিখলাম। মূলত আমাদের সূত্রটা হচ্ছে যে a + b²
তাহলে আমরা এখন এখানে x এর মানটা বসাবো x এর মানটা হচ্ছে আমাদের এটা 5a plus 3b আর এখানে প্লাস আছে প্লাস দিলাম y এর মানটা লিখলাম এখানে y আছে y এর মানটা হচ্ছে 4a minus 3b এই মানটা লিখলাম মানটা লিখার পরে আমরা এখন এই ফার্স্ট ব্র্যাকেটটা তুলে ফেলবো ফার্স্ট ব্র্যাকেটটা তুলে ফেললে আমাদের ব্র্যাকেটটা তুলে ফেলবো তুলে ফেলার পর দেখো এখানে 3b আছে এখানেও 3b আছে এই 3b 3b চলে যাবে প্লাস এ মাইনাসে চলে যাবে চলে যাওয়ার পর আমাদের থাকতেছে এখানে ফার্স্টটা a আর এখানে হচ্ছে চারটা a 5 আর 4 হচ্ছে 9 9 9 81 a স্কয়ারটা 9 এর উপরে পড়েছে এর উপরে পড়েছে তাহলে 9 9 81 a স্কয়ার এটি হচ্ছে আমাদের নির্ণেয় সরল মান আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো পরবর্তী অঙ্কটি দেখো 19 নম্বর অঙ্কটি হচ্ছে মনে করি सेवेन ए प्लस बी समान हमें एक्स धरब और सेवेन ए माइनस बी के वाई धरब जेहेतु एखे हमारे ए बी आहेतु हमें एक्स धरब जे जो एखे एक्स वाई थकतो ए धरतम एन प्रदत्त राशि दीब प्रदत्त राशि ये कि धरे एक्स एस स्क्वायर এখানে আমাদের কি আছে মাইনাস টু এটাকে এ ধরেছি সরি এটাকে এক্স ধরেছি এটাকে ওয়াই ধরেছি তাহলে এক্স ওয়াই এক্স ওয়াই ধরার পরে এখানে প্লাস আছে প্লাস দিব এটাকে এটার পরিবর্তে আমরা লিখব যে ওয়াই যেহেতু সেভেন এ মাইনাস বি সময় আমরা কি ধরেছি ওয়াই ধরেছি তাহলে এটা লিখব যে আমরা ওয়াই স্কোয়ার এটা আমাদের কি সূত্র দাঁড়ালো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমি এ বি বলতেছি এখানে আছে এক্স ওয়াই সূত্র হচ্ছে আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার এখন আমরা লিখব এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এখন আমরা এক্সের মানটা লিখব এক্সের মান হচ্ছে সেভেন এ সেভেন এ প্লাস বি মাইনাস ওয়াইয়ের মানটা হচ্ছে সেভেন এ মাইনাস বি যেহেতু মাইনাস সেহেতু আমরা ব্র্যাকেট আবদ্ধ করেছি তারপর বাইরে আমরা স্কোয়ারটা দেব এখন এই মাইনাস সাইনটা দ্বারা আমরা এই সাইনটাকে গুণ করব সেভেন এ প্লাস বি মাইনাস সেভেন এ মাইনাস এ মাইনাস এ প্লাস বি স্কোয়ার এখানে আছে মাইনাস সেভেন এ এখানে আছে প্লাস সেভেন এ প্লাস এ মাইনাস এ চলে যাবে চলে যাওয়ার পর এখানে একটা বি তাহলে আমাদের হবে যে টু বি স্কোয়ার দুই দুগুণে চার এ স্কোয়ারটা টুর উপরে পড়েছে বি এর উপরে পড়েছে তাই বি স্কোয়ার হবে এটি হচ্ছে আমাদের নির্ণেয় সরল মান নেক্সট অঙ্কটা হচ্ছে আমাদের বিশ নম্বর অঙ্কটি একুশ নম্বর অঙ্কটি আমি করে বুঝাই দিচ্ছি এটা আমরা প্রশ্নটা তুলেছি তোলার পরে আমরা আগের মতো এখানে এক্স ওয়াই আছে সেহেতু আমরা মনে করি এ ধরেছি এটাকে এ ধরলাম এটাকে বি ধরলাম মানে প্লাসের সংখ্যাটাকে এ ধরলাম মাইনাসের সংখ্যাটাকে বি ধরলাম প্রদত্ত রাশি তাহলে এটাকে যখন এ ধরেছি এ স্কোয়ার হবে প্রদত্ত রাশির মধ্যে এ স্কোয়ার হবে এটাকে এটাকে আমরা কি ধরলাম এ ধরলাম এ স্কোয়ার প্লাস টু আছে টু দিব এটাকে এ ধরেছি এটাকে বি ধরেছি এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমাদের সূত্র হচ্ছে এটি কি এ প্লাস বি হোল স্কোয়ার এখন আমরা এর মানটা লিখব এর মান হচ্ছে আমাদের টু এক্স প্লাস থ্রি ওয়াই এর মানটা লিখলাম এখানে প্লাস আছে প্লাস দিব বি এর মানটা হচ্ছে আমাদের টু এক্স মাইনাস থ্রি ওয়াই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা আবদ্ধ করলাম তারপরে আমরা ব্র্যাকেটগুলো তুলে ফেলব এখানে যে প্রথম ব্র্যাকেট আছে এটা তুলে ফেলবো তুলে ফেলার পরে এখানে আমাদের থ্রি ওয়াই আছে এখানেও আমাদের থ্রি ওয়াই আছে প্লাসে মাইনাসে এটা চলে যাবে চলে যাওয়ার পরে এখানে টু এক্স এখানে টু এক্স যোগ করলে আমাদের হবে ফোর এক্স স্কোয়ার তাহলে চারকে যদি আমরা ডাবল করি চার চারা ষোলো এস স্কোয়ার এটি হচ্ছে আমাদের বিশ নম্বর অঙ্কের আনসার সিক্সটিন এস স্কোয়ার পরবর্তী অঙ্ক হচ্ছে আমাদের বিশ নম্বর অঙ্কটি বিশ নম্বর অঙ্কটি আমি হাতে করে দিচ্ছি সরি একুশ নম্বর অঙ্কটি হচ্ছে আমাদের এটা হচ্ছে একুশ নম্বরের প্রশ্ন মনে করি ফাইভ এক্স মাইনাস টু সমান আমরা কী ধরেছি এ ধরেছি আর
5x plus 7 সমান b ধরেছি এখন প্রদত্ত রাশি এটাকে আমরা ধরেছি a a স্কয়ার প্লাস এটাকে ধরেছি আমরা b b স্কয়ার মাইনাস 2 এটা a এটা b a b এই রাশিটাকে আমরা একটু সাজিয়ে নিব a স্কয়ার মাইনাস 2 ab প্লাস b স্কয়ার তাহলে এটা আমাদের সূত্র হয়েছে a মাইনাস b হোল স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার এর মানটা বসাবো এর মান হচ্ছে যে 5x মাইনাস 2 এখানে মাইনাস আছে মাইনাস দিব প্রথম ব্র্যাকেট দিব দেওয়ার পরে b এর মানটা লিখব b এর মানটা হচ্ছে যে 5x প্লাস 7 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বাইরের স্কয়ারটা দিব এখন আমরা এই সাইন দিয়ে এই সাইনকে গুণ করব 5x মাইনাস 2 মাইনাস 5x প্লাস এ মাইনাস এ মাইনাস 7 স্কয়ার এখানে আমাদের 5x এ চলে যাবে আর এখানে আছে মাইনাস 7 এখানে আছে মাইনাস 2 তাহলে আমাদের হবে যে মাইনাস 9 স্কয়ার 9 ও 2 মাইনাস ও 2 মাইনাস মাইনাস কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে 9 9 81 এটা হচ্ছে আমাদের নির্ণেয় সরল মান তাহলে আজকের ক্লাসটি এতটুকু পর্যন্ত আমরা 17 নম্বর থেকে 21 নম্বর অঙ্ক পর্যন্ত করিয়েছি পরবর্তী ক্লাসে আমরা 22 নম্বর থেকে 34 পর্যন্ত অঙ্কগুলো করে দেব আল্লাহ হাফেজ